সমন্বয়ক হিসেবে যারা দাবি করছে আহত হওয়ার বিষয়টাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে প্রিন্সিপালের হাতিয়ারের হওয়ার মাধ্যমে। স্টুডেন্টরা কি চাচ্ছে বা কি মানে তারা কি বুঝছে এটা আমরা বুঝতে পারছি না। এখানে আইনগতভাবে সবকিছু হচ্ছে, আমরা শিক্ষকরা তো কখনো স্টুডেন্টকে উৎসাহ দেই না। যারা প্রিন্সিপালের পক্ষে আছে তাদের প্রতি আমি সহানুভূতি দেখাচ্ছি, তাহলে তোমরা কেন দেখাবে না? আমি বলি তোমরা যদি প্রিন্সিপালের পক্ষে হয়ে কথা বলো, আমি যদি বিপক্ষ দল হই, আমি প্রিন্সিপালের পক্ষে যারা আছে তাদেরকে ভেতরে ঢুকছি, তাহলে কেন তোমরা প্রিন্সিপালের বিপক্ষে যারা তাদের ঢুকতে দিবে না? যেই শিক্ষার্থীরা প্রিন্সিপালকে রাখতে চাচ্ছে তারা মূলত আসলে গুটি কয়েক শিক্ষার্থী। এটা আপনারা নোটিশ করলেও দেখতে পারবেন যে যদি জরিপ করা হয় দেখা যাবে যে 10-12 জনের বেশি হয়তো পাবেন না। ওরা বাধ্য করছে সাধারণ স্টুডেন্টদেরকে ওদের সাথে আন্দোলনে যুক্ত থাকার জন্য। আর সমন্বয়ক হিসেবে যারা দাবি করছে তারা ছাত্র আন্দোলনের সময় তারা কলেজের পক্ষ থেকে বাইরে আন্দোলনের সাথে যুক্ত ছিল এবং কেউ হয়তো বা আহত হয়েছে, তো ওই আহত হওয়ার বিষয়টাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে প্রিন্সিপালের হাতিয়ারের হওয়ার মাধ্যমে। তো এখন প্রিন্সিপাল তিনি আসলেই বিভিন্ন ধরনের আর কি সমস্যার সাথে জড়িত। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর। আমরা তো শিক্ষক, আমাদেরকে প্রতিদিন ক্লাস নিতে হয়, ক্লাসে যেতে হয়, তো আমরা বিভিন্ন ধরনের মেন্টাল হ্যারাসমেন্টের শিকার হই এখানে। তো এটার জন্য আমরা ওনাকে অনেক সময় বলেছি যে আমার সাথে বিশেষভাবে আমার সাথে ব্যক্তিগতভাবে অনেক ধরনের সমস্যা হয়েছে, তো প্রত্যেকটা শিক্ষকের সাথে কম বেশি হয়েছে। উনি যাদেরকে নিয়ে মানে ওনার নিজস্ব একটা টিম আছে কয়েকজন শিক্ষককে নিয়ে, তো তাদেরকে নিয়ে উনি ওনার কাজ বা কর্মকাণ্ডগুলো পরিচালনা করতেন, তো দেখা গেছে যে ওনাদেরকেও পর্যন্ত উনি কাঁদিয়েছেন। মানে এই কলেজের মধ্যে মানে কাঁদেন নিয়ে এমন শিক্ষক আমার মনে হয় আপনি পাবেন না। পুরুষ শিক্ষকদেরকেও কাঁদিয়েছেন ওনার ব্যবহার দিয়ে। গুটি কয়েক শিক্ষার্থী যাদেরকে মুজিব কর্নার নামে যে একটি কর্নার ছিল কলেজের ভেতরে, এই কর্নারটিকে 5ই আগস্টের পরে উনি এটা বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদের জন্য ওই গুটি কয়েক জাস্ট ওনার সিকিউরিটির জন্য উনি কিছু শিক্ষার্থী এই কলেজে ব্যবহার করছে, যে এরা যে কোনো মুহূর্তে উনি মনে করেন যে শিক্ষকরা হয়তো বা ওনাকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করবে, কিন্তু আমরা আসলে ওই পর্যন্ত আমরা কেউই যাইনি। ওরকম করার মতো পরিস্থিতি দেশে তৈরি হয়েছে আপনারা জানেন, এবং আমাদেরও সুযোগ ছিল যে আমরা জোরপূর্বক হয়তো ওনাকে বের করে দিতে পারতাম, কিন্তু আসলে আমরা চেয়েছি যে উনি মানে আত্মসম্মান নিয়ে উনি এখান থেকে সরে যাক। আমরা চাচ্ছি যে এটা যেভাবে সুষ্ঠুভাবে তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করে প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেওয়া উচিত সেটাই নেওয়া হোক, আমরা এটাই চাই। স্যারের বিরুদ্ধে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে, এখন তদন্ত কমিটির সুষ্ঠু তদন্তের জন্য আমাদের চেয়ারম্যান স্যার তাকে একটা সাময়িক বরখাস্ত করেছে, তাকে কিন্তু বরখাস্ত করা হয়নি, যেন তদন্তটা সুষ্ঠু হয়, সে চেয়ারে থাকলে এটা যেন কোনোভাবে প্রভাবিত না হয়, এ কারণে একটা সাময়িক বরখাস্ত। এরপরে তদন্ত কমিটি তদন্ত করলে তখন তো তার রিপোর্ট অনুযায়ী ইয়া হবে, ঠিক আছে। আর এখানে আসলে সাধারণ শিক্ষকদের কিছুই করার ছিল না। স্টুডেন্টরা কি চাচ্ছে বা কি মানে তারা কি বুঝছে এটা আমরা বুঝতে পারছি না। তাদেরকে ভুল কিছু বোঝানো হয়েছে, তারা সঠিক কথা বুঝতে পারছে না, এবং অধিকাংশ স্টুডেন্ট কিন্তু আছে, বিশেষ করে যারা ইন্টার পড়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাদেরকে ভুল তথ্য দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। আমি আমার যে কয়েকটা স্টুডেন্টের সাথে কথা বলছি, তারা বলছে তাদেরকে বলা হয়েছে তাদের নবীনবরণ, তারপরে তাদের কেন্দ্র পরে সিটি কলেজে, এইগুলো পরিবর্তন করবে, তাদের বেতন কমাবে, তাদের প্রিটেস্ট পরীক্ষা বন্ধ করবে, এই সব কথা বলে তাদেরকে নিয়ে আনা হয়েছে। অনেকে এই ধরনের কথা বলছে। স্টুডেন্টসরা তো নতুন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ওরা সবেমাত্র কিছুদিন আগে ভর্তি হয়েছে, ক্লাস করছে, কলেজের অতিথি হিস্ট্রিরা জানে না। আমাদের প্রিন্সিপাল স্যার অতীতে শিক্ষকদের সাথে কোন ধরনের বিহেভ করছে, তার নামে যে অভিযোগগুলো আসছে, অনিয়ম, দুর্নীতি, নারী কেলেঙ্কারি সহ অন্যান্য, এগুলো ওরা ডিটেলস জানে না। শিক্ষকদের সাথে কী ধরনের বৈষম্য করা হয়েছে কলেজে কিছুই জানে না। এনটিআর সে যে নিয়োগ দেওয়া যে শিক্ষকগুলা, হ্যাঁ, 5-6 বছর ধরে তাদেরকে যে বৈষম্য করে রাখা হয়েছে, হ্যাঁ, কাউকে 10%, কাউকে 20%, কাউকে 50% করে দেওয়া হয়েছে, সিনিয়ররা পাচ্ছে বেশি, জুনিয়র পাচ্ছে কম, এই যে বৈষম্যগুলো করে রাখছে এগুলো ওরা জানে না। শিক্ষকদের মানসিক হ্যারাসমেন্ট বলেন, শৌকুচ বলেন, বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করা হয়েছে, এগুলো ওরা কিছুই জানে না। কিছু সমন্বয়ক আছে, 2-4 জন 5 জন হয়তো হতে পারে, ওদেরকে প্রিন্সিপাল স্যার তো ওদের প্রিন্সিপালের মতো করে লালন পালন করে এতদিন বলে কলেজে রাখছে। এখানে আইনগতভাবে সব কিছু হচ্ছে, আমরা শিক্ষকরা তো কখনো স্টুডেন্টকে উৎসাহ দিই না, গিয়া আমরা ফার্স্ট থেকে স্টুডেন্টকে উৎসাহ দিয়ে প্রিন্সিপালকে বহিষ্কার করতে পারতাম জোর করে, আমরা সেটা করি না, আমরা ওই পথে যাইনি। আমরা কী করেছি, সে যে অনিয়মগুলো করেছে, যাতাকুশি করেছে, আমরা অভিযোগ দায়ের করেছি, অভিযোগের ভিত্তিতে আমরা বিভাগীয় কমিশনার সহ জাতীয় বিশ্ববিদ্যালয়, আমাদের কলেজের গভর্নিং বডির যে চেয়ারম্যান স্যার, একটা কমিটির সবাইকে জানানো হয়েছে। জানানোর পরে আমরা আইনগতভাবে যাচ্ছি, তদন্ত হবে, তদন্তের ভিত্তিতে সে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভাগ কমিশনার আমাদের চেয়ারম্যান স্যার ওনার ডিসিশন নেবে, রাখবে কি রাখবে না, ঠিক আছে। আর ওনার কাজ হচ্ছে কি, চেয়ারম্যান প্রিন্সিপাল স্যারের কাজ ছিল কি,
ওনার কাজ হচ্ছে যে তদন্ত হবে, তদন্তের ভিত্তিতে হবে। আমরা তো তাকে ফোর্স করছি করতে যাচ্ছি না। আপনারা যে অভিযোগ গুলো করেন বলেন আমাদেরকে, আমাদেরকে নিয়েই তো মিটিং করছেন, ডেকে এনে করছেন, আমরা তো আসি নাই। তাহলে অভিযোগ গুলো আমাদেরকে দেখান, বহিষ্কার যখন করছেন কেন ক্যাম্পাস ছাড়ার পরে বললেন, কেন ক্যাম্পাস থাকো?